নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অঙ্গনা মেক ইউনিকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিম টোস্ট সবাই বাড়িতে বানিয়ে থাকেন, খুব চটজলদি একটা রেসিপি, কিন্তু আমি একটু নিজের মতন করে, অন্যরকম করে আজকে এই রান্নাটা করেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন বানিয়ে নিই মাসালা এগ টোস্ট। তার জন্য আমি প্রথমে নিয়েছি ব্রাউন ব্রেড, চপড টমাটো, টমাটো কুচি, পেঁয়াজ কুচি 2 চামচ, ধনে পাতা কুচানো 2 চামচ, ক্যাপসিকাম কুচানো 1 চামচ আর কাঁচা লঙ্কা কুচি। আর নিয়ে নিয়েছি 2টো ডিম। এবার আমি ডিমগুলো ফাটিয়ে নেব। এই রেসিপিটি খুব ইজি আর খেতে খুব সুস্বাদু। আমি প্রায়ই আমার বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে এই রেসিপিটি করে দিয়ে থাকি। খুব ঝটপট বানানো হয়ে যায় আর খেতেও দুর্দান্ত। ডিম দুটো আমি ফাটিয়ে নিলাম, এবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এতে অ্যাড করে দেব সমস্ত ইনগ্রেডিয়েন্টস। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিলাম ক্যাপসিকাম কুচানো, তারপর কুচানো টমেটো, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপর ধনে পাতা কুচি। এখন দেব কিছু মশলা। দিয়ে দিলাম বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা। পরিমাণ মতো দিচ্ছি আমি আমার, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। চাট মশলাটা খুব অল্প পরিমাণেই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা অপশনাল, যে যেমন ঝাল খায় সে অনুযায়ী তারা ব্যবহার করবেন। এবার সমস্ত মশলাগুলো আমি মিক্স করব। ভালো করে মশলাগুলো আর সবজিগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আমাকে আজকে এই রেসিপিটি তৈরি করতে সাহায্য করছে আমার ছোট্ট একটা মেয়ে। সে আমার পাশেই আছে, সে ক্যামেরা ধরে আছে, সে ভিডিও করায় ব্যস্ত। তো আমার মেয়ের মনে হলো যে ডিম কম হয়েছে, তাই ও চাইলো আর একটা ডিম অ্যাড করতে। সানা নিজেই ডিমটা মিক্সড করলো, মিক্স করছে, এখন আমি ভিডিও করছি। সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে মেশানো হয়ে গেছে। এবার যাব রান্নাতে। প্রথমে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সাদা তেল। এবার আগে থেকে রেডি করে রাখা ডিমের ব্যাটারটা আমি ঢেলে দিলাম। কি কালারফুল দেখতে লাগছে দেখুন, কত সুন্দর একটা অমলেট। এটা আপনারা শুধুও খেতে পারেন, খুব টেস্টি লাগে খেতে। তো অমলেট আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর ওপরে দিয়ে দেব ব্রেডগুলো, স্লাইস ব্রেডগুলো। আমি 4 পিস স্লাইস ব্রেড ব্যবহার করছি। এক পিট ভালো করে হয়ে গেলে আমি এটা খুব সাবধানে উল্টে দেব। আমার একদিক ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে উল্টে দেব।
যেহেতু আমার মেয়ের হাতে আজকে ফোনটা ছিল, ভিডিওটা ও করছিল, তো ও ভিডিও মোডটা অন করতেই ভুলে গেছে। তো সেই কারণে উল্টানোর ভিডিওটা, মানে ডিম টোস্টটা ফ্লিপ করার যে ভিডিওটা, সেটা আমি স্কিপ করে গেছি। ও ভিডিও মোডটা অন করতে ভুলে গেছে। তো ছোট ছোট ভুল ত্রুটি থেকেই আমরা অনেক কিছু শিখে থাকি। তো আমার মেয়ে আমাকে সরি বলেছে, যেহেতু ও ভিডিও মোডটা অন করতে ভুলে গেছে। তো ওর এই ভুলটা আমরা ক্ষমা করেই দিতে পারি, ছোট্ট মানুষ ভুলটাও করে ফেলেছে। তো চলুন, এগ টোস্ট আমাদের রেডি হয়ে গেছে, মশালা এগ টোস্ট, খেতে অত্যন্ত সুস্বাদু। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আমি এটা খুব ছোট ছোট পিৎজা টুকরোর হিসাবে কেটে নিয়েছি, বাচ্চাদের টিফিনে দিতে খুব সুবিধা হয় এরকম ছোট ছোট টুকরো করা থাকলে। তো এটা এত ডেলিসিয়াস খেতে যে আমরা আর দাঁড়াতে পাচ্ছি না। আমার মেয়ে আর আমি দুজনাই এটা টেস্ট করে ফেলেছি অলরেডি। আমি এখন মেয়েকে খাওয়াচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। আর শুধু দেখলেই হবে না, রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে। আপনারা বানিয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো এই চট জলদি সুস্বাদু রেসিপিটি। তো আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।